কাবজাব গরমে মাফজাফ নাই, বিশ্বের রোদে তাই তামাটে হয়ে যাচ্ছে শরীর, গরমের হাসফাস চারপাশ, ঢাকার সেই গরম এবার কমাবে হিট অফিসার। তিনি আর কেউ নয়, মেয়র সাহাবের কন্যা, বাবার সাথেই নিজেও নেমে পড়েছেন শহরের শান্তির বাতাস নামাতে। এবার গরম না কমে যাবে কোথায়? গরম থেকে বাঁচতে মানুষের মনে যখন কী করি প্রশ্ন, ঠিক তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ চিফ হিট অফিসার। কে এই চিফ হিট অফিসার? বুশরা আফরিন। আজ আমরা জানব তার সম্পর্কে সকল গোপন তথ্য, তাই সম্পূর্ণ ভিডিও না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশেষে এশিয়ার প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনের অতীত বেরিয়ে এলো। বর্তমানে বাংলাদেশের টপ অব দ্য কান্ট্রি চিফ হিট অফিসার বুশরা আফরিন, যিনি প্রচণ্ড গরমের তাপমাত্রা কমাতে ভূমিকা রাখবেন। সামাজিক মাধ্যমে এই তরুণীকে নিয়ে চলছে নানা রকমের আলোচনার সমালোচনা। অনেকে মনে করছেন বাবা মেয়র আতিকুল ইসলাম, সেখানে আর কি লাগে, তিনি নিয়োগ না পেলে আর কে পাবেন। এবার বাবার পরিচয় যেন নেটিজেনদের কাছে বুশরা আফরিনের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তিনি মূলত নিয়োগ পেয়েছেন আমেরিকান একটি সংস্থা থেকে। খোঁজ নিয়ে জানা গেছে বুশরা আফরিনের এই কাজের জন্য তাকে বেতন ভাতা দেওয়া হবে সেই আমেরিকান সংস্থা থেকে। এশিয়া নিয়োগ পাওয়া বুশরা আফরিন একমাত্র নারী। সারা বিশ্বে আরও 60 শহরে হিট অফিসার পদে এরকম নিয়োগপ্রাপ্ত নারী রয়েছেন। বাংলাদেশে বিভিন্ন শহর ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে কাজ করবেন এই ফাউন্ডেশনটি। এসব কাজে নেতৃত্ব দিবেন বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। জানা গেছে এই চিফ হিট অফিসার বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডিপার্টমেন্ট স্টাডিজ ও গানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করেন। তিনি গানার বলডাঙ্গায় একটি নারী উন্নয়নের প্রকল্পেও কাজ করেন। পরে বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা আফরিন। এছাড়াও তিনি বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্য পলিসি কনসালট্যান্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করেন। প্রিয় দর্শক, এশিয়ার প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে আপনার কীভাবে দেখতে চান, তা অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুন্দর ও সুখী হোক আপনার আগামী দিন।